ঘূর্ণিঝড় রেমালের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে খুলনায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয় ভেসে গেছে তিন হাজার ছশোটি পুকুর এবং নয় হাজার একশো পনেরোটি মাছ এতে দুইশো কোটি পঁচানব্বই লাখ পঞ্চাশ হাজার টাকার মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য অফিস এদিকে স্থানীয়দের অভিযোগ টেকসই বাঁধ না থাকায় দুর্যোগে ক্ষতির পরিমাণ বাড়ে খুলনা থেকে এস এম মনিরুজ্জামানের প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দ মাহমুদ ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এক রাতেই নিঃস্ব খুলনার মৎস্যজীবীরা স্বাভাবিকের চেয়ে ছয় থেকে সাত ফুট উঁচু জোয়ার ও জলোচ্ছ্বাসে জেলার দাকব কয়রা ও পাইক গাছার অন্তত পাঁচটি বাঁধ ভেঙে গেছে জোয়ারের পানিতে ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী খুলনার এক মেট্রিক টন সাদা মাছ ও এক মেট্রিক টন চিংড়ি ভেসে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার তিনশো কাঁকড়া খামার এতে মাথায় হাত খামারিদের আমাদের ঘের ডুবে গেছে বেড়ি বাদ ভেঙে অনেক ঘর বাড়ি তলাই গেছে ঘের বাড়ি তলাই গেছে অনেক মানুষের ক্ষয় ক্ষতি হয়েছে জেলা প্রশাসনের তথ্য বলছে খুলনার বান নটি ওয়ার্ডের অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে ঝরে ক্ষতিগ্রস্ত প্রায় চার লাখ বান্ন হাজার দুশো মানুষ জেলা সড়ক ও জনপদ বিভাগ জানিয়েছে ক্ষতিগ্রস্ত সড়ক প্রায় বিশ কিলোমিটার সব মিলিয়ে জেলায় দুশো একাত্তর কোটি পঁচাশি লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে পত্র এলাকায় পানি ঢুকে প্রায় পনেরো হাজার মানুষ পানিবন্দি হয়ে গিয়েছে অনেক মানুষ ইতিমধ্যে রাস্তার উপর আছে অনেক মানুষ উঁচু জায়গায় স্থান নিয়েছে যেহেতু আমার এখানে কোনো সাইক্লোন শেল্টার নাই এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ টেকসই বাঁধ না থাকায় প্রতিবার ঘূর্ণিঝড় ও বন্যায় তাদের ভোগান্তি বাড়ে দুইশো পরিবার মতো এখনো বানভাসী অবস্থায় আছে তা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি অত্র এলাকায় আমাদের টেকসই ভেড়িবার চাই বাদটা যদি একটু সুভাল হতো তাহলে আমাদের এইটা থেকে মুক্তি পেতাম বাদ বেঁধে দিলে আমাদের এখান থেকে আর পানি যাতায়াত করবে না আমাদের তোলায় যাবে না জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে এরই মধ্যে কাজ শুরু হয়েছে পূর্বাভাস পাওয়ার পর থেকেই আমরা পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা কর্মচারী নিয়ে আমরা মাঠে বাঁধ মেরামতে নেমে পড়ি এবং ঝড় আঘাত করলে পর থেকেই আমাদের যেসব ঝুঁকিপূর্ণ স্থানগুলো ছিল এগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয় সাইয়েদ মাহমুদ আর টিভি